অ্যাবট অল থিংসে সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে এক নতুন ভিডিও নিয়ে, যেটা কন্টিনিউটির বিষয়ে হবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আর শুরু করি, কন্টিনিউটি আসলে কি দেখো, প্রথমেই বলা যাক যে বাই কার্ল উই রাস্ট্রেস ইন 1817, যখন কার্ল উই রাস্ট্রেস 1870 খ্রিস্টাব্দে কন্টিনিউটির ব্যাপারে ধারণা দেন। প্রথমে বলে নিই যে যখন 1821 খ্রিস্টাব্দ, তখন দেখো যে অগাস্টিন লুইস কচি ধারণা দিয়েছিল কী ব্যাপারে, লিমিটের ব্যাপারে। তার পরবর্তীতে আসে উইরাস্টেসের কন্টিনিউটি। কন্টিনিউটি কিছুই না, লিমিটের একটি পরবর্তীতে ধাপ। দেখো কন্টিনিউটি আমরা বলে থাকি যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস, তো আসলে কী আসে, প্রথমে ফাংশনের কথা আসে। তো ফাংশন দেখো, তো ফাংশন কী আগলে জানবো আসলে যে ফাংশনটা কী আসলে, ঠিক আছে। দেখো আমরা ফাংশন লিখলাম, তো প্রথমেই জানবো ফাংশন কী। ফাংশন হচ্ছে যদি আমরা দুটো সেট কল্পনা করি, এটা ধরো একটা এ সেট আর এটা হচ্ছে একটা বি সেট, ঠিক আছে। তো কী হয় যে এখানে যদি কোনো বিন্দু থাকে মানে এলিমেন্ট, এবং তার জন্য যদি বি সেটে কিছু আমরা এলিমেন্ট খুঁজে পাই, ধরো এটা 3 নিয়েছি, 5, 7, 9, তো 1 থেকে 5-এ যাচ্ছে, 2 থেকে 7-এ যাচ্ছে, এই যে একটা পথ এটাকে বলা হয় এফ এক্স, মানে একটা ফাংশন। ফাংশন মানে কি, যে সমস্ত মানের জন্য অপারেট করছে এই ফাংশনটা, যে এক বিন্দুটা কোথায় যাবে। ধরে নিতে পারি ধরো এরকম যে আমাদের ক্ষেত্রে যদি আমি বিচার করি, এফ এক্স ফাংশনটা এরকম হবে, ধরো আমি এক্সের মানটা এরকম নিলাম, এক্স স্কোয়ার নিলাম +4, তাহলে এটার ক্ষেত্রে এটা দেখো এরকম হচ্ছে যে এক্সের মানটা যখন আমি অন নিব, তখন কত হবে, এফ এক্সটা কোথায় ম্যাপ করবে, অ্যাকচুয়ালি 5-এ। তো ফাংশন আসলে কি করে, কোনো একটা সেট থেকে, ডোমেন সেট থেকে রেঞ্জ সেটের যে কোন পথের মাধ্যমে ম্যাপটা সম্পূর্ণ হচ্ছে, সেটা আসলে কি করে, ফাংশন ডিফাইন করে বা দেখায়। তো আমরা যখন কন্টিনিউটি আলোচনা করি, তখন ফাংশন আসলে কি কন্টিনিউটির ক্ষেত্রে ভূমিকা পালন করে সেটা আমরা দেখব। দেখো যখন একটা ফাংশন, ধরো সামথিং আমি একটা গ্রাফ টেনে নিলাম, ধরো এইভাবে একটা টেনে নিলাম, ঠিক আছে, তো এটা একটা স্ট্রেট লাইনের গ্রাফ। তো দেখো এখানে যদি আমি একটা বিন্দু নিই, তার জন্য কি পাবো, এফ এক্স ভ্যালু পাবো, এটার জন্য একটা ভ্যালু পাবো, এখানে এটার জন্য একটাও, এখানে একটা ভ্যালু পাবো। তো প্রতিটার জন্য একটা কি পাচ্ছি, বিন্দু পাচ্ছি, মানে ভ্যালু পাচ্ছি। দেখো এই কোনো জায়গাতে কি কাট থাকছে, কাট থাকছে না, মানে কি প্রতিটা মানের জন্য, ডোমেনের প্রতিটা মানের জন্যই আমরা রেঞ্জে কি পাচ্ছি, একটা মান পাচ্ছি। তার ফলে এই যে ফাংশনটা ডিফাইন হচ্ছে কোথায়, অ্যাকচুয়ালি কী করছি, কোনো একটা ফাংশনের কন্টিনিউটি মানে এই যে গ্রাফটা কন্টিনিউয়াস কিনা সেটা বিচার করছি কার জন্য, এই যে ডোমেনের এলিমেন্ট তার জন্য। মানে কন্টিনিউটি বিচার করতে গেলে কী করতে হবে, কোনো একটা ফাংশন, কোনো একটা অ্যাটলিস্ট একটা বিন্দু, ধরে নিতে পারি যে ধরো একটা ফাংশন এফ এক্স কন্টিনিউয়াস কিনা, তো আমরা কী করবো, এক্সিক্যাল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস কিনা, মানে কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে কী হবে, কন্টিনিউয়াস হবে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো ডোমেনের মানের জন্যই আমরা কী পাবো, রেঞ্জে মান পাবো, যার জন্য ফাংশনটা কেমন হবে সেটা আমরা বের করব। এটাই হচ্ছে ফাংশনের কোন বিন্দুর জন্য কন্টিনিউটি হবে কি না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো যখন আমরা ক্লাস 12-এ পড়ছি, তখন দেখছি কি যে অ্যাকচুয়ালি আমাদেরকে বলা হয় যে কোনো একটা ফাংশন এফ বি আ রিয়াল ভ্যালুড ফাংশন, ঠিক আছে, রিয়াল ভ্যালুড ফাংশন। তো তারপরে কি করা হয়, বলছে কি যে লিমিট, ধরো কোনো একটা বিন্দুর জন্য বলে দিল যে এক্স টেন্স টু এ বিন্দুর জন্য বলে দিল, তাহলে এটা কি +f(x) ইকাল টু লিমিট এক্স টেন্স টু এ -f(x) ইকাল টু কি হলো, ফাংশন অফ ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট f(a)। এটা যখন আমরা উচ্চ মাধ্যমিকে পড়ি, অর্থাৎ ক্লাস 12-এর অন্তর্ভুক্ত, যে কোনো একটা ফাংশন বাম পক্ষের লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হয় সমান হবে তার ভ্যালুটা, এবং ওই বিন্দুর জন্য অর্থাৎ অ্যাটলিস্ট মানে কি বলছে যে এক্স ইকাল টু এ বিন্দুর জন্য ফাংশন ভ্যালুটাকে পরস্পর সমান হবে, এটাই হচ্ছে আমরা কন্টিনিউটির ক্লাস 12-এ আমরা পড়ি, ঠিক আছে। তো দেখো আসলে যে আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড বলছি, আসলে ওটা কি যে অর্থাৎ এটা যদি এক্স ইকাল টু এ বিন্দু হয়, এটা হচ্ছে কি তার ডান দিক, রাইট, এটা হচ্ছে তার বাম দিক। তার মানে কোনো একটা বিন্দু যদি আমরা ধরে নিই ডেল্টা, সামথিং ডেল্টা ধরে নিলাম, যেটা মানটা 0 থেকে বড়, তো এই দিকে যদি হয় তাহলে কি হবে, এ প্লাস ডেল্টা হবে, আর এদিকে হলে এ মাইনাস ডেল্টা হবে।
ওই যে বিন্দুর পাশাপাশি, ওই বিন্দুটার কাছাকাছি একটা বিন্দুতে আমরা কি করছি, লেফট বাম দিকে এবং ডান দিকে যে মান বের করছি, অর্থাৎ এক্স ইকাল টু এ বিন্দুর নেবারহুডে আমরা মান বের করছি, তার ফলে লিমিটের ভ্যালুটা, অর্থাৎ লিমিট এক্সিস্ট করছে কিনা এবং সেই ফাংশন ভ্যালুটা কত হচ্ছে সেটা পরস্পর যদি সমান হয় তবে কি করে আমরা বলতে পারি যে কোন একটা ফাংশন এফ এক্সকে আমরা কন্টিনিউয়াস তাই বলতে পারি, ঠিক আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে। তো দেখো আমরা তো কন্টিনিউয়াস কি এটা মানে বলে দিলাম, কিন্তু এতটার মধ্যে তো সীমাবদ্ধ থাকলে হবে না। ধরো এবার আমরা বলি যে কোনো একটা ফাংশন যদি আমি এভাবে নিই, এফ এক্স ইকাল টু ধরো নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এবং লিমিট আমাকে প্রথমে বলেছি তোমাদেরকে যে কী করতে হয়, কোনো একটা বিন্দুতে নিতে হয়, তাহলে আমি ধরে নিলাম যে এক্স টেন্স টু ওয়ানের জন্য, ঠিক আছে, তাহলে কী করতে হবে আমাকে বাম পক্ষের লিমিট এবং ডান পক্ষের লিমিট নিতে হবে। তো যদি আমি বাম পক্ষের লিমিট নিই তবে ধরে নিলাম লেফট হ্যান্ড লিমিট নিলাম, লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, তবে কী হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্সটা যখন আমরা নিব তখন দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস যেটা হবে কি এটা মানে কেটে দিলে হয় কি এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান উপরে থেকে যায়, বাকিটা নিচে এক্স মাইনাস ওয়ান আছে, যেহেতু এটা টেন্স টু ওয়ান করছে তার জন্য কি এক্সের মানটা ওয়ান হতে পারে না, ওয়ান না হতে পারলে কী হবে অ্যাকচুয়ালি এক্সের মানটা তখন লিমিট ওয়ান হয়ে যায় আর এটা কী হয়ে যায় তখন কেটে গিয়ে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই ওয়ান পড়ে থাকে, তখন এই ভ্যালুটা কত দুই দাঁড়ায়, ঠিক আছে। আর একটা দেখো এখানে সব থেকে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে এই যে তুমি ওয়ানের কি করলে কিছুটা পিছন দিকে মানে নেবারহুডে এই যে ভ্যালুটা নিচ্ছ তার ফলে একটা মান পাচ্ছ, দেখো এখানে যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে নেবারহুডের ব্যাপারটা, তো এখানে কি হয় ডিলিটেড নেবারহুড বলতে কি বোঝায়, যে ডিলিটেড নেবারহুড, ডিলিটেড নেবারহুড মানে কি যে এক্স টেন্স টু ওয়ান বলতে বোঝায় যে এক্সের মানটা হতে পারে কি একের থেকে ছোট, মানে একের এদিকে ধরো একের থেকে বড় হতে পারে অথবা এক্সের মানটা কি হতে পারে একের থেকে ছোট, কিন্তু এক্স ইকাল টু ওয়ান কখনোই হবে না, সেটা হচ্ছে কি ডিলিটেড নেবারহুড, মানে এক্স ইকাল টু ওয়ান মানটা বাদ দেওয়া হচ্ছে। তো যখন আমরা কন্টিনিউটি আলোচনা করি দেখো যদি এই ফাংশনটা আমরা আলোচনা করি এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে, তবে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যখন আমাদেরকে কন্টিনিউটি চেক করতে দেয় তখন কিন্তু অলরেডি ওই যে যেই বিন্দুটা আমাদেরকে কন্টিনিউয়াস চেক করতে বলে সেই বিন্দুটা যদি থাকে এটা কিন্তু অলরেডি আমাদেরকে কী করে গিভেন অলরেডি দেওয়াই থাকে, ঠিক আছে। তো আমাদেরকে জানতে হবে যে আমরা যখন কন্টিনিউটি আলোচনা করছি তখন ডিলিটেড নেবারহুডের ক্ষেত্রে আমরা ডিলিটেড নেবারহুড নিচ্ছি না, শুধুমাত্র কী করছি নেবারহুডটা নিচ্ছি, শুধুমাত্র নেবারহুড ওই পয়েন্টের নেবারহুড নিচ্ছি, মানে অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে যে লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট কি, ক্লাস্টার পয়েন্টে কী হয় ডিলিটেড নেবারহুড পুরোটাই হয় এবং তার সঙ্গে ইন্টারসেট করা হয় ডোমেন সেটটাকে, যদি আমরা এ সেট ধরে নিই তাহলে সেটাকে ডোমেন সেটের সঙ্গে কী করা হয়। তো দেখো এখানে প্রথমে আমি লিখেছিলাম যে লেট এ সাবসেট অফ আর এবং ফাংশনটা এ থেকে যদি আর এ হয় এবং সি যদি এ বিলংস করে মানে ডোমেন সেটের এলিমেন্ট হয় তবে আমরা বলতে পারি এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, ওই বিন্দুতে যদি আমরা এমন একটা এপসিলন খুঁজে পাই যেটা জিরো থেকে বড় তার জন্য যদি আমরা ডেল্টা খুঁজে পাই এমনভাবে যে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটা কী করে ইমপ্লাই করে যে মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসিলন, তো লিমিটের ক্ষেত্রে কী হয় সি ইজ এ ক্লাস্টার পয়েন্ট মানে ডেল্টা নেবারহুড, এটা ডিলিটেড নেবারহুডের ক্ষেত্রে আমরা আলোচনা করি কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে কী করছি শুধুমাত্র নেবারহুড নিয়ে আলোচনা করছি। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, দেখো আমি যদি কোনো একটা ফাংশন এরকমভাবে বলি এরকমও তো হতে পারে যে এফ এক্স ফাংশনটা শুধুমাত্র তিন দিল, তবে আমরা যেই বিন্দুই নিই না কেন এক্স টেন্স টু এ প্লাস নিই বা এ মাইনাস নিই আর ফাংশন ভ্যালু যাই নিই না কেন তো আমাদের কী আসবে অলরেডি তিনই আসবে, তাহলে এখানে কি এক্স ইকাল টু যে এ বিন্দুটা এটা না ধরার কোনো প্রশ্ন নেই, আমাকে ডিলিটেড নেবারহুডটা নেওয়ার দরকার হচ্ছে না, শুধুমাত্র নেবারহুড নিলেই হচ্ছে এবং ইন্টারসেক্ট করতে হচ্ছে কি কার সঙ্গে ওই যে ডোমেন সেটটা নিচ্ছে তার সঙ্গে, এটাই হচ্ছে পার্থক্য লিমিট এবং কন্টিনিউটির, এটাই বেসিক আইডিয়া। তো অলরেডি আমাদের ক্ষেত্রে তো এফ এল এফ এফ মানে এফ অফ এ তো গিভেন তেওয়াই থাকে, আমাদেরকে এখানে যদি চেক করতে হয় তো ডিলিটেড নেবারহুডেরটা ব্যাপারটা মানে ক্লাস্টার পয়েন্টটা আর ক্লাস্টার পয়েন্ট না হওয়া এই যে দুটো বিষয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি আলোচনা করতে হয়। তো দেখো অ্যাকচুয়ালি বলতে চাইলাম যে কন্টিনিউটি এবং লিমিটের মধ্যে ডিফারেন্সটা কোথায় আর আমরা কিভাবে
কোন একটা ফাংশন কোন একটা বিন্দুতে কিভাবে কন্টিনিউটি হয় সেটা আমরা চেক করে থাকি, এবং যদি আমরা এপসাইলন ডেল্টা দিয়ে করি তবে প্রথমে দেখো লিখেছি আমি যে এইভাবে চেক করতে হয়, কোন একটা গিভেন এপসাইলনের জন্য ডেল্টা খুঁজে বের করতে হয়, যেটা কি হয় মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টার জন্য আমরা মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসাইলন খুঁজে পাই। তো আসলে এটাই ছিল লিমিট এবং কন্টিনিউটির মধ্যে ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম, ঠিক আছে? তো ফাংশনটা আসলে কি বুঝতে পারলে এবং কন্টিনিউটি ব্যাপারটা কি কোন একটা বিন্দুতে কেন হয়, এবং পরবর্তীতে যে ভিডিওতে আমি বলে দেবো কিভাবে যে আসলে ক্লাস্টার পয়েন্ট এবং পরবর্তীতে বলবো যে ক্লাস্টার পয়েন্ট না মানে কার জন্য আইসোলেটেড পয়েন্ট, এই দুটো পয়েন্টের জন্য কিভাবে হয় কোন একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস কখন হয়ে যায় এবং কন্টিনিউটি কিভাবে চেক করে সেটা অলরেডি বলেই দিলাম। তো এই দুটো ব্যাপারে আমরা আলোচনা করবো আজকেই ভিডিওটাতে। আমি বোঝাতে চেয়েছিলাম যে লিমিট এবং কন্টিনিউটির মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং কন্টিনিউটি আসলে কি। কন্টিনিউটি আসলে হচ্ছে যে কোনো একটা ফাংশন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতেই যে কন্টিনিউটি চেক করি সেটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিই তাহলে খুব ভালো হবে, যদি আমি গ্রাফ আঁকি, ধরো এভাবে একটা গ্রাফ আঁকলাম, তো গ্রাফ একে দেখছে কি যে দেখো এরকম একটা ফাংশন নিলাম এফ এক্স, ঠিক আছে? তো আমি যদি এক্স ইকাল টু এ বিন্দু নিই তবে এ বিন্দুতে কি ফাংশন ভ্যালু কোথায় পাবো? এখানে এফ অফ এ পাবো, তাই না? এটা যদি নেবারহুড এই বিন্দুটা নিই তাহলে এই বিন্দুতে কি পাবো? এখানে একটা মান পাবো, এটার জন্য এখানে একটা মান পাবো। তাহলে এই যে বিন্দুওয়ালা পাচ্ছি এর পাশাপাশি যে নেবারহুডের মানগুলো নিচ্ছে তা দেখো এখানে ভ্যালু দিচ্ছে, এখানে কোনো কি হচ্ছে কোনো ফ্ল্যাকচুয়েট করছে না, মানে পুরো মানটাই আমরা সব পুরো এই গ্রাফের সব জায়গাতে মানটা পাচ্ছি, মানে এই বিন্দুর জন্য ফাংশনটা কি হচ্ছে ওই নেবারহুডে কন্টিনিউয়াস হচ্ছে, এটাই হচ্ছে আসলে মেন ব্যাপার। কিন্তু এক্সিকাল টু আমরা এ বিন্দুতে কি নিবো না? অবশ্যই নিবো, মানে কি ডিলিটেড নেবারহুডে নিবো না, শুধু নেবারহুডটাই নেবো, ঠিক আছে? যদি ডিলিটেড নেবারহুড নিই তাও হবে, কিন্তু অ্যাকচুয়ালি ডিলিটেড নেবারহুড থেকে নেবারহুডটাই মেন ব্যাপার এখানে, এটাই বোঝাতে চেয়েছিলাম। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।